হ্যালো এভরিওয়ান, স্কুল সিস্টেমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা মাইক্রোসফট এক্সেল, একটা খুবই ভালো একটা সেকেন্ডারি টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। চলুন আমরা সরাসরি আসলে কি জিনিসটা তৈরি করবো সেই জিনিসটাই দেখছি আর কি। রিমুভ ফর্মুলা বাট কিপ দ্য ডাটা ইন এক্সেল, অর্থাৎ ফর্মুলা যদি আমরা ডিলিট করে দিই তারপরে হচ্ছে গিয়ে কি আপনার ডাটাতে কোনো চেঞ্জ আসবে না। ধরেন আমরা এখানে হচ্ছে গিয়ে কি ইকুয়াল প্রেস করে এটার থেকে আগস্ট থেকে হচ্ছে কি কি আমরা জুলাইয়ের ভ্যালুটাকে সাবট্রাক্ট করবো বা বিয়োগ করবো। এন্টার প্রেস করলাম, চলে আসলাম, জাস্ট আমরা টেনে দিচ্ছি। তাহলে দেখেন এই ভ্যালুটাই যদি আমরা নিচে কোনো জায়গায় এখন পেস্ট করি, কপি করে জাস্ট এই জায়গায় পেস্ট যদি করি দেখেন সেম আসতেছে। বাট আমি যদি এখানে নিয়ে পেস্ট করি সেম আসতেছে, দেখছেন। কিন্তু কাহিনী হচ্ছে এইখান থেকে যদি আমি কোনো কিছু ডিলিট করে দেই তাহলে কিন্তু হচ্ছে গিয়ে কি আমার পুরো জিনিসটাই চেঞ্জ হবে। মনে করেন যে এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিলাম, 660-এর জায়গায় আমি এখানে 550 করে দিলাম, এখানে কি চলে আসলো, চেঞ্জ চলে আসলো। কিন্তু আমি এটা চাচ্ছিলাম না আসলে চেঞ্জটা আসুক। তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব সেই জিনিসটা আমরা এখন দেখব। আচ্ছা সেই জিনিসটা যদি দেখি তাহলে সেই জিনিসটা আমরা এখন দেখাচ্ছি কিভাবে তৈরি করতে পারি। দেখেন এটাকে জাস্ট হচ্ছে গিয়ে কি সিলেক্ট করার পর জাস্ট কপি করবেন, কপি করে জাস্ট এইখানে সিলেক্ট করার পর এই পেস্ট স্পেশাল থেকে এই যে ভ্যালুটা সিলেক্ট করে দিবেন, ওকে ডান। এবার দেখেন এখন যদি আমরা হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করার পর ফর্মুলা বারে যাই, দেখেন এখানে কোনো ফর্মুলা দেখাচ্ছে, এখানে কোনো ফর্মুলা দেখাচ্ছে না। তার মানে হচ্ছে গিয়ে কি এখানে আর কোনো ফর্মুলা এখন নাই। আপনি যদি ইচ্ছা মতো হাজার এখানে চেঞ্জ করেন, এখানে কত আছে 620-এর জায়গায় যদি আপনি 800 লিখেন বা 8000 লেখেন কোনো চেঞ্জ এখানে আসবে না। এখানে যদি আপনি অনেক কিছু চেঞ্জ 250-এর জায়গায় যদি আপনি 200 লিখেন তারপরেও কোনো চেঞ্জ আসবে না। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে সামাজিক কাজে লেগে যাবে। আমাদের স্কিল চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, নিজে সাবস্ক্রাইব করুন অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।